কিডনির পাথর অপারেশন না বন্ধুরা, পেট কাটা লাগবে না। এক কথায় আপনাদেরকে নিরুৎসাহিত করলাম, পেট কাটা ছাড়া আর যত পদ্ধতি আছে আপনি তা মেনে নেবেন। কিন্তু কোন ডাক্তার যদি বলে যে পেট কেটে অপারেশন করবো, পাথরটা বড় হয়ে গেছে, আপনি ওখানে না বলে চলে আসবেন। তাহলে পেট কাটা ছাড়াই অপারেশন হবে। কিডনির মধ্যে যদি পাথর হয়, বড় পাথর হয়, উপরতলার পাথর হয় বা নিচতলার পাথর হয়, সেগুলি সরাসরি পিসিএনএল বা ফুটো করে বের করতে হবে। কিন্তু কিডনির ভেতরে ছোট ছোট পাথর উপরতলায় মধ্যতলায় আছে, ESWL বা শক ওয়েভ ট্রিটমেন্ট, আপনি একটা মেশিনের মধ্যে শোবেন, মেশিনটা ঠক ঠক শব্দ করবে, পাথর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বালির মতো হয়ে প্রস্রাবের স্রোতের সাথে বেরিয়ে যাবে। আপনার পাথর যদি কিডনির নলে হয়, আমরা বললাম ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপি বা RIRS অপারেশন করে লেজার আলোর মাধ্যমে পাথরটাকে গলিয়ে পাথরটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়া, অথবা পাথরটাকে পুশ করে ধাক্কা দিয়ে কিডনির ভেতরে ঠেলে দিয়ে ওখান থেকে আবার সূক্ষ্ম ছিদ্র, আমরা বলি মিনি পার্ক পিসিএনএল। কথাটা মনে রাখবেন, মিনি পার্ক পিসিএনএল, অতিশয় ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে পাথরটা বের করে ফেলা। পাথর যদি কিডনি নলে বা মূত্রনালী শেষ প্রান্তে বা মধ্য প্রান্তে হয়, তাহলে URS ইউরেটারো রেনোস্কোপি, এটা পেশাবের রাস্তা দিয়ে পাথরটাকে বের করে ফেলা হবে। তো এই URS করতে গিয়ে রোজা ভাঙার দরকার নেই। সুতরাং কিডনির পাথরের চিকিৎসার জন্য কেবলমাত্র ইউরোলজিস্টের কাছে যাবেন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার কিডনি বা কিডনির নল, মূত্রনালী, পেশাবের থলি, যেখানেই পাথর হোক না কেন, আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন। আর ইউরোলজিস্ট আপনাকে আশ্বস্ত করছে যে আপনার কোথাও কোনো কাটা ছেঁড়া ছাড়াই আপনার এই পাথর আপনার দেহ থেকে বের করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।